হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরি জসীমউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গেট ফেক ভেরিফাইড ব্লু টিক অন ইনস্টাগ্রাম। অর্থাৎ দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমরা যদি চাই কি করার জন্য, আমরা টেম্পোরারি ভাবে দেখা গেছে আমরা কোনো ফেক আমরা ভেরিফাইড ব্লু টিক আমরা কি করার জন্য করার জন্য তো সেটা কিভাবে করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখব। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, যেমন ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্ট আছে, এটা কি করেছে, এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ব্লু টিক, যেটা আমরা বলি কি ব্লু বেস। তো এই যেটা দেওয়া আছে এটা কিন্তু এখানে দেওয়া আছে রিয়াল, এটা রিয়াল দেওয়া আছে। কিন্তু আমরা যেটা করব এটা আমরা রিয়াল করব না, আমরা এটা টেম্পোরারি আমরা একটা ফেক আমরা ভেরিফাইড এখানে কি করব একটা টিক দিব। তো সেটা আমরা কিভাবে দিতে পারি এখন সেই বিষয়টা আমরা দেখবো। সেটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, এখন আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকি। তাহলে এখন তো নতুন ট্যাব খুলে আমরা লিখব instagram.com। বাস এখানে ঢুকার পরে দেখা গেছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করা থাকতে হবে। বাস এখন ঢুকার পরে এখন দেখা গেছে কি করব, এখান থেকে এই যে আমরা এখন আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলাম। তাহলে এখন আমাদের প্রোফাইলের মধ্যে এখানে দেখা গেছে আমাদের এটা যেহেতু নতুন প্রোফাইল, এখানে দেখা গেছে আমরা এই নতুন প্রোফাইলের ভিতরে আমরা কি ফেক আমরা ব্লু যেটা আছে ট্রিক ব্লু বেস আমরা এটা দেখা গেছে এই যে এখানে যেটা আছে এটা দেখা গেছে আমরা এখানে আমাদের এখানে ইউজ করব। কিন্তু এখন যেটা আমরা ইউজ করব এটা কিন্তু আমাদের এখানে পার্মানেন্ট না, এটা আমাদের টেম্পোরারি। আর টেম্পোরারি কিভাবে আমরা এটা আমরা ইউজ করতে হবে সেই বিষয়টা এখন আমরা দেখছি। তাহলে এটা করার জন্য কি করতে হবে, এখান থেকে দেখা গেছে আমরা অন্য কোনো একটা দেখা গেছে আমরা যাদের এখানে ব্লু বেস করা ওইরকম কোনো প্রোফাইল আছে সেটা আমরা এখান থেকে প্রথমে সার্চ করে বাইর করবো। তাহলে যেখানে এখান থেকে আমরা সার্চ দিই, যেমন আমরা দিলাম কি ধরেন টেকনিক্যাল ধরুন টেকনিক্যাল গুরুজি। তাহলে আমরা যে টেকনিক্যাল গুরুজি অথবা আপনার অন্য যারা যে কোনো একজনের আপনার দেখা গেছে যাদের ব্লু বেস আছে ওইরকম একজনের কারো আপনাকে না কি আপনার সার্চ করে বাইর করলেন, যেমন আমি টেকনিক্যাল গুরুজিটা ধরুন বাইর করলাম। তাহলে আমি এখানে এটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন টেকনিক্যাল গুরুজি তার এখানে দেখা গেছে কি এখানে ব্লু টিক করা তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা চলে আসছে। বাস আসার পরে এখন আমাদের এখানে কাজটা কি, এখন আমাদের এই যে ব্লু বেস যে টিক পার্কটা আছে ভেরিফাইড লেখা, এখন আমরা কি করব মাউসের ডান বাটনে ক্লিক করব। মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমরা চলে যাবো এই যে লেখা আছে ইন্সপেক্ট, আমরা ইন্সপেক্টে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন দেখা গেছেন এই যে আপনার এখানে কিন্তু এখানে কিছু এইচটিএমএল কোড দেওয়া আছে। তো এইচটিএমএল কোডের মধ্যে এখন আমরা এই যে এখানে এই যে ভেরিফাইড দেখা গেছে এখানে আমরা কি করছি, এখানে ক্লিক করার পরে এই যে ব্লু বেস ভেরিফাইড এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে অংশটা যেটা আছে এখানে কিন্তু এই অংশটা এখানে ই হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তো আমরা মাউস পয়েন্টার ধরলে কিন্তু এই যে এখান থেকে আসে, এই যে মাউস পয়েন্টার ধরলাম আমাদের কিন্তু এই যে ব্লু বেসে চলে আসে এই যে এখানে। তাহলে এখানে আমরা ক্লিক করাতে ডানবারে ইন্সপেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে এই অংশটুকু আমরা মাউসের ডানবারে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা চলে যাবো কোথায় কপি অপশনে, আমরা এখানে কপিতে ক্লিক করে এই যে লেখা আছে কপি এলিমেন্ট আমরা কপি এলিমেন্টে ক্লিক করব। বাস আমাদের এটা কি এখানে কপি করা হয়ে যাওয়ার পরে আমরা এটা এখান থেকে এই ক্রসে ক্লিক করে এটাকে আমরা কি ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা চলে যাবো কি, আমরা চলে যাবো আমাদের প্রোফাইলে। তো আমাদের প্রোফাইলে যাওয়ার জন্য আমরা এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করব, তারপর আমরা প্রোফাইলে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমাদের যে ইউজার নেমটা আছে আমাদের ইউজার নেমটা এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব। বাস সিলেক্ট করার পরে আমরা এখন কি করব, এখানে আমরা এই ইউজার নেমের উপরে আমরা মাউস পয়েন্টারের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে চলে যাবো আমরা এখান থেকে এই যে আবার লেখা আছে ইন্সপেক্ট, আমরা ইন্সপেক্টে ক্লিক করব। বাস ইন্সপেক্টে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি এই যে এরকম ইন্টারফেস চলে আসলো। তো আসার পরে ধরেন যে কি আমাদের এই যে ইটা আমরা কপি করে নিয়ে আসলাম ওই যে যেটা ওইটা আমরা কি আমাদের এখানে পেস্ট করব। কিন্তু পেস্ট করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা এখানে এই অংশের মধ্যে এইচটিএমএল কোডের উপরে আমরা মাউসের ডান বাটনে কি করব ক্লিক করব। মাউসের ডান বাটনে আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন এখান থেকে এই যে লেখা আছে এডিট এস এইচটিএমএল আমরা এখানে ক্লিক করব। তো এডিট এস এইচটিএমএল আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখানে যে এই কোডটুকু দেওয়া আছে আমরা এইটা সবার শেষে যে এইচটু ট্যাগ যেটা ক্লোজ করা আছে আমরা এটা ডান পাশে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা স্পেস দিই, স্পেস দিয়ে এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দেওয়া অথবা ধরুন আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করব। তাহলে এখান থেকে আমরা এই যে পেস্টে ক্লিক করলাম, বাস পেস্টে ক্লিক করার পরে পরে আমাদের ওই যে ট্যাগটা আমরা কপি করলাম এই যেটা স্পেন ট্যাগ আর স্পেন ট্যাগ শুরু স্পেন ট্যাগ শেষ মানে এই অংশটুকু আমরা এখানে কি করব এই যে এতটুকু পেস্ট করে নিয়ে আসবো। আনার পরে এখন আমরা কি করব ক্লোজে ক্লিক করে আমরা এটা কি করে দেবো ক্লোজ করে দেবো। তাই ক্লোজ করার পরে ধরুন যে কি এই দেখেন আমাদের এখানে আমাদের এটা কিন্তু চলে আসছে আমাদের ইউজার নামার পরে কিন্তু এই যে ব্লু টিক যেটা আছে আমরা ব্লু বেস যেটা বলে সেটা কিন্তু আমাদের আমাদের এখানে অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে। কিন্তু এই যেটা চলে আসলো এটা কিন্তু এখানে আমাদের আসছে টেম্পোরারি, এটা কিন্তু এখানে পার্মানেন্টভাবে থাকবে না। এখন যদি আমরা কি করি আমরা যদি আমাদের এটা রিলোড দিই বা এখানে আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা চলে যাবে এখান থেকে। তাহলে যেটা নিয়ে আসলাম এটা দেখা গেছে আমরা কি টেম্পোরারিভাবে মানে একটা ফেক দেখা গেছে একটা আমরা ব্লু ভেরিফাইস এভাবে দেখা গেছে আমরা করতে পারি। এখন ধরুন আমরা যদি রিফ্রেশ দিই রিলোড দিই আমরা যদি রিলোড দিলাম
এই দেখেন রিলোড দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আমাদের এই ব্লু টিকটা নাই, তাহলে ব্লু টিকটা কিন্তু চলে গেল। তাহলে দেখা গেছে এইভাবে কি করতে পারি, আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য আমরা একটা কি ফেক ব্লু বেস যেটা টেম্পোরারি আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আমরা এইভাবে সেট করতে পারি। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গেট ফেক ভেরিফাইড ব্লু বেস ট্রিক অন ইনস্টাগ্রাম, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।